নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা আগামী ছাব্বিশে ডিসেম্বর গোটা ভারতবর্ষ জুড়ে হতে চলেছে এক ঐতিহাসিক সূর্যগ্রহণ হ্যাঁ বন্ধুরা একশো বাহাত্তর বছর পর আবারও পৃথিবীর বুকে হতে চলেছে এই এত বড় সূর্যগ্রহণ যা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত থাকবে সারা পশ্চিমবঙ্গবাসীরাও কিন্তু এই সূর্যগ্রহণ দেখতে পারবে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের কোথায় কোথা থেকে আপনারা এই সূর্যগ্রহণ দেখতে পারবেন এবং কখন দেখতে পারবেন সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দাবিটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দিই না করে ভিডিওটি আমরা শুরু করি কলকাতা থেকে দেখা যাবে সূর্যগ্রহণ টানা তিন ঘন্টা পাঁচ মিনিট স্থায়ী থাকবে গ্রহণ আংশিকভাবে ছাব্বিশে ডিসেম্বর কোচবিহার দার্জিলিং গ্যাংটক কলকাতা থেকে দেখা যাবে বলে জানিয়েছেন পজিশনাল অ্যাটোনমি সেন্টার পিএসি অধিকর্তা সঞ্জীব সেন দিনের শুরুতে সূর্য ওঠার পর প্রথমে কর্ণাটক কেরোলা ও তামিলনাড়ু থেকে আংশিকভাবে দেখা যাবে এই সূর্যগ্রহণ এই গ্রহণ চা তিরানব্বই শতাংশ ঢেকে দেবে সূর্যকে মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ সূর্যগ্রহণ দেখা যাবে কলকাতা থেকে পশ্চিমবঙ্গে কখন কোথায় দেখতে পারবেন সূর্যগ্রহণ পশ্চিমবঙ্গের আংশিক সূর্যগ্রহণ সবচেয়ে বেশি দেখা যাবে কলকাতায় জানা যাচ্ছে সূর্যগ্রহণের সময়কাল সকাল আটটা সাতাশ মিনিট থেকে এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত কোচবিহার ও দার্জিলিংয়ে আংশিক সূর্যগ্রহণ শুরু হবে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট ও আটটা তেত্রিশ মিনিটে শেষ হবে এগারোটা উনত্রিশ মিনিট ও এগারোটা পঁচিশ শ মিনিটে কোচবিহারের গ্রহণের সময়কাল থাকবে দু ঘন্টা চুয়ান্ন মিনিট দার্জিলিংয়ে গ্রহণের সময়কাল থাকবে দু ঘন্টা একান্ন মিনিট পশ্চিমবঙ্গের কোথায় কোথায় হবে দেখে নিন এখানে লিস্ট দিয়ে দিয়েছে কলকাতায় দেখুন হবে কলকাতায় সকাল আটটা সাতাশ মিনিট থেকে আপনারা দেখতে পারবেন এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত কোচবিহারে দেখতে পারবেন আটটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত দার্জিলিংয়ে দেখতে পারবেন সকাল আটটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত আপনারা এই সূর্যগ্রহণ দেখতে পারবেন দিল্লি ব্যাঙ্গালোর মুম্বাই হায়দ্রাবাদ সহ গোটা ভারত থেকে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ এছাড়া সাত জায়গা থেকে দেখা যাবে এদিন মাদুরাই ম্যাঙ্গালোর উটি তিরুচিরাপল্লী থেকে দেখা যাবে বলয়গ্রাস এই সমস্ত জায়গায় তিন ঘন্টাও খানিক বেশি সময় ধরে চলবে এই সূর্যগ্রহণ মূলত উটিতে সবচেয়ে বেশিক্ষণ বলয়গ্রাস থাকার সম্ভাবনা রয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছে সঞ্জীব সেন তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এই সূর্যগ্রহণ আপনারা কখন কোথায় দেখতে পারবেন বিস্তারিত কিন্তু আপনারা দেখে নিলেন এই ভিডিওটিতে তো আশা করি আমাদের দেওয়া এই ভিডিওটি সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং এই সূর্যগ্রহণ যাতে সবাই দেখতে পারে তার জন্য ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ